Hi guys, this is me Sean Joy. So today I am very much excited because আজকে আমার ফার্স্ট টাইম আমি সিঙ্গাপুর যাচ্ছি। তো যাত্রা পথে আমার সঙ্গী থাকবে, আমার ফ্রেন্ড। তো ও অ্যাকচুয়ালি ড্রাইভ করবে, তো ও আমাকে দিয়ে আসবে। সো বেসিক্যালি রাত 10:25 আমি সিঙ্গাপুর যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে একটি ফ্লাইটে। তো আমি কিছুক্ষণ পরই বের হয়ে যাবো, যে এটা আমার লাগেজ ডান। সো আমিও রেডি, তো মা হয়তো খাবার টাবার রেডি করতেছে, তো সব কিছু মিলে একটু পর খেয়ে দিয়ে ঈশ্বরের কৃপায় বের হয়ে যাবো। তো সবাই আমাকে আমার জন্য আশীর্বাদ করবেন, প্লিজ প্রে ফর মি, আমি যেন সুন্দরভাবে যেয়ে এবং সুন্দর মতো দেশে ফিরতে পারি। সো এই এখন থেকে শুরু করে সিঙ্গাপুরের প্রত্যেকটি ব্লগ এবং আমি যেখানেই যাই আমি চেষ্টা করবো আপনাদের সেই সিনারিওটা আপনার সামনে তুলে ধরতে। পাশাপাশি সিঙ্গাপুরে যাওয়ার পরে আমি সিঙ্গাপুরে 4 দিন থাকবো, তো 4 দিন থাকার পরে আমার থাইল্যান্ডে যাওয়ার কথা আছে এবং আমি নেক্সট ব্লগেও আমি থাইল্যান্ড সম্পর্কেও তুলে ধরবো। সো যেহেতু আমি আজকে সিঙ্গাপুর যাচ্ছি, তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সুন্দর মতো যেয়ে ফিরে আসতে পারি। আর যতটুকু আমি পারি আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সিনারিগুলো তুলে ধরতে, যাতে করে আপনারা ওই দৃশ্য সম্পর্কে একটু ধারণা পেতে পারেন এবং যারা যাবেন তারা যেন ভালো কিছু মেসেজ পেতে পারে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আপাতত এইটুকু, ধন্যবাদ। ফাইনালি আমি রেডি, তো আমার গাড়ি অলরেডি চলে আসছে, এটা আমার ছোটো ভাই ভীষণ মামাতো ভাই। সো আমি রেডি, এখন আমি ওয়েট করতেছি, গাড়ি অলরেডি চলে আসছে, আমার ব্যাগ রেডি, লাগেজ রেডি। সো ফাইনালি আই এম ইন কার, আমার গাড়ি চলে আসছে। তো আমি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছি, তো আমার ফ্লাইট হচ্ছে 10:25, চেক ইন শুরু হবে আপনার ফ্লাইট থেকে আপনার 2-3 ঘন্টা আগে পৌঁছাতে হয়। আপনারা যারা নতুন যাবেন 3 ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে করে আপনার খুব দ্রুত এবং সহজভাবে আপনার চেক ইন কমপ্লিট করতে পারেন। বোর্ডিং পাস থেকে শুরু করে ইমিগ্রেশন কিছু প্রক্রিয়া আছে, তো আমি আর কিছুক্ষণের ভিতরেই ইনশাল্লাহ এয়ারপোর্টে চলে যাব। রাস্তা অনেক জ্যাম, তো এয়ারপোর্টে পিক করতেছে, ড্রপ করতেছে আর কি। সব মিলিয়ে আমরা অনেকটা চলে আসছি বাসা থেকে, তো আর অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব। সো আমি সিঙ্গাপুরে যাওয়ার পরে আমি আমার ব্লগগুলো সুন্দরভাবে মেক করার ট্রাই করবো, যাতে করে ওখান থেকে আপনারা ভালো কিছু আপনারা অ্যাডভাইস পান, বা অনেক মেসেজ যেটা অ্যাকচুয়ালি মানে আমি যদি আমাকে দিয়ে বলি আমি এখনও কোথাও সিঙ্গাপুর যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, তো সেখান থেকে আমরা কিছু শিখবো, তো নতুন যারা যাবে তাদের জন্য বা সবার জন্য এটা কাজে আসতে পারে। তো দেখতে থাকুন, চোখ রাখুন আমার ব্লগগুলোতে, নেক্সট ভিডিওতে আমি আপনাকে আরো ইনফরমেশন দিচ্ছি, জাস্ট কিপ ইট আপ। এটা হচ্ছে আমাদের ঢাকা এলিভেটর এক্সপ্রেস। এলিভেটর এক্সপ্রেসে হচ্ছে আপনি খুব দ্রুত যেতে পারবেন, ঢাকাটা অনেক নাইস। তো এখানে একটা টোল আছে, টোলটা দিয়ে আপনি যেতে পারবেন, সর্বোচ্চ 10 মিনিট, একটা তেজগাঁও এলাকা থেকে আমরা এই এলিভেটরটা পার হয়ে যাচ্ছি। এই ইন্ডিকেটরে উঠলে মনে হচ্ছে যে আমরা বিশ্বের কোনো একটা ভালো দেশে চলে এসেছি। সো আমাদের দেশটা অনেক উন্নত হচ্ছে, আস্তে আস্তে করে আমাদের গাড়িটা একটু একটু বেড়ে যাচ্ছে। আপনারা যারা ঢাকার লম্বা ট্রাফিক লাইন না যেয়ে যদি এই ঢাকা এলিগেটেড এক্সপ্রেস হাইওয়ে টু ইউজ করেন, খুব দ্রুত যেতে যে কোনো জায়গায় যেতে পারবেন। এটার ফি কত মামা? 80 টাকা। এটার ফি হচ্ছে 80 টাকা, আপনি 80 টাকা দিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন।
ওই যে ভাইয়া ওখান থেকে দেখতে পাচ্ছি আমরা এক্সপ্রেস ওয়েতে যাচ্ছি আমরা, ওই যে টাকা দিচ্ছে মামা, কত টাকা যে এখান থেকে ইনকাম করে ভাইরা ভাই, বাংলাদেশ সরকার আমাদের টাকা দেওয়া হচ্ছে। তো মজার বিষয় হচ্ছে যে দেখেন গাড়ির ধরনে এক পরিমাণ 80 টাকা, দেখতে পাচ্ছেন উনি ওনার টাকাটা দিয়ে দিয়েছে। সো আমার মনে হয় এখন এক টান দিয়ে চলে যাবো আমরা, এক টান দিয়ে এখান দিয়ে উঠবো সোজা ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট প্রজেক্ট শাহজালাল, এখান দিয়ে ঘুরলাম। মনে হচ্ছে আমরা এখন দেশের বাইরে কোথাও আছি। নাইস ভিউ, কিছুক্ষণ পর এয়ারপোর্ট, সব মিলে চোস একটা ভিউ। আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আপনারা যারা এয়ারপোর্টের দিকে বেশি গাড়িতে যাবেন তো এই ইন্ডিকেটরটা ইউজ করলে খুব দ্রুত যেতে পারবেন। আশা করি আপনাদের পথে জ্যামের কোনো চিন্তা থাকতে হবে না। সো ঢাকাটাও অনেক সুন্দর, হ্যাঁ এইটা উঠলে বুঝতে পারবেন যে ঢাকার ভিউটা অ্যাকচুয়ালি কি নাইস একটা জায়গা। আমরা এয়ারপোর্টে চলে আসছি সময়ের অনেক আগে, তার জন্য একটা জ্যাম হবে, বাট এলিভেটর ইউজ করতে জ্যামটা আমরা পেলাম না, খুব দ্রুত চলে আসছি। এখন আমরা এয়ারপোর্টে দিয়ে মুভ করবো। দিস ইজ সচেত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা এখান থেকে ধরবো। যারা যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে দেশের বাইরে যাবেন তারা এখান থেকেই মোটামুটি নিচ্ছে। এখানে কি তাওয়ার মতো এভাবে ভিডিও করে না, সাবধান, মানে এখানে অনেক ছিনতাই কাট থাকে, এবার রানওয়ে অবস্থায় ছু করে টান দিয়ে চিলের মতো করে নিয়ে যাবে, সো বি কেয়ার, সাবধান। এভাবে ভিডিও আমি করতেছি, আপনারা কিন্তু না করার জন্যই অনুরোধ করা যাচ্ছে, না করলে ভালো আর কি। এই হচ্ছে সিঙ্গাপুর ফ্লাইটের অবস্থা, প্রচুর মানুষ, আজকেও এয়ারপোর্টে অনেক ভিড়, এটার জন্য আমি সিরিয়ালে দাঁড়াতে হবে। প্রচুর মানুষ, কোনো সিরিয়াল দেওয়া আছে, অনেক বড় একটা সিরিয়াল।
ভাই একটু দেখি ভাই, লাইন কোথায় গেছে আমি নিজেও জানি না, বাট আমি যে যাবো বুঝো, বুঝতে পারছি না জানি কোন লাইন থাকবে লাইন স্যার আগে না। ভিডিও করা যাবে না, ইমিগ্রেশন হচ্ছে ফাইনালি, আমরা ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ওয়েট করতেছি বিমানের জন্য। এখানে অনেক ধরনের ডিউটি ফ্রি, অনেক ধরনের এখানে যারা হজ যাত্রী তাদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখন তাদের ফ্লাইট অলরেডি টেক অফের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে এখন ছেড়ে দেবে, এই জন্য হজ যাত্রীদেরকে সরকার থেকে টাকা হচ্ছে। সো এখানে অনেক ডিউটি ফ্রি সব আছে, এয়ারপোর্টের ভিতরে যদি কেউ দুই ঘন্টা আগে আসে না তাদের আড্ডা দিতে সময় পার হয়ে যাবে, আর যিনি একা আসেন আমার মনে হয় আমার মতো ওরকম দেখতে দেখতে একটা সময় পার হয়ে যাবে। ডিউটি ফ্রি শপ আছে, সবই এখানে আসতে দিতে পারেন। চেষ্টা করবো আপনাদেরকে নিজের দেখতে আছে কথা। যা যেটা দরকার হয় দিতে পারবো, স্মোকিং জিনও আছে, যেটা স্মোকার তাদের জন্য সুব্যবস্থা আছে, বুঝতে পারলাম। দেখা যাক ফাইভস্টার স্মোক আর তাদের জন্য স্মোক জোনটা আমি মেবি খুঁজে পেলেও সে খুঁজে নেই বাইরে গিয়ে স্মোকিং জোনটা কোন দিকে বলতে পারে, পাঁচ নম্বর গেট দিয়ে নিচে। তো আপনারা যা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য এখানকার সব ট্রাভেল আছে, ট্রাভেল করবে তাদের জন্য করা হচ্ছে। আমি ট্রাই করবো, ট্রাই করবো যারা মানি এক্সচেঞ্জ হতে চান, এখানে মানি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে, ডলার ওয়ার্কশপ কিছু দেওয়া আছে দেখতে পাবেন। কষ্ট করে আপনাদেরকে বাইরে থেকে কষ্ট করে নিয়ে না নিয়ে আনতে পারেন, এয়ারপোর্টে করতে পারেন। ইমিগ্রেশন করার পর জায়গাটা ছোটো, খুব একটা বড়ো না, তো আপনি চাইলে লং টাইম এখানে কিন্তু একটা ভালো সময় পার করতে পারেন। সবই এখানে পাবেন,
যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে, তো এটার জন্য অ্যাকচুয়ালি আমরা অনেক সময় মানে প্রবলেম ক্যামেরা এলাও না। বাট যারা অ্যাকচুয়ালি সময় কাটাতে চায় তাদের জন্য এই স্পেসটা হতে পারে বেটার একটা জায়গা। এখানে একটা মুজিব কোন থাকা আছে, লাইব্রেরি আছে, লাইব্রেরি ইউজ করতে পারবে। আমি তো এবার দেখাই তো নেক্সট ব্লগ হচ্ছে আমাদের সিঙ্গাপুরে, ঠিক আছে? এবং তো বাই বাই, আল্লাহ হাফেজ। একটা সাব স্পেশাল সাব স্যান্ডউইচের দাম হচ্ছে 200 টাকা, খারাপ না? তাহলে আসলে এখানে খেতে হবে দোকানটা। আমার কাছে ভালো লাগলো, আমার তত্ত্বাবধায় গরম করে দেয় তো মোটামুটি আমার কাছে একটা ভালো লাগলো। আমাদের দেখা যাচ্ছে ওটা বেশ সবাই যাবো। গাড়ি আসে দেখতে পাচ্ছি, গাড়িটা দিয়ে আমাকে আমাদের ফ্লাইটে যেতে হবে। ফাইনালি এখন বিমানের সামনে চলে আসছি, প্যাসেঞ্জার এখন সবাই একে একে নামতেছে। দেখতে পাচ্ছি এটি আমাদের বিমান ইউএস বাংলা এয়ারলাইন্স। সো আমরা আমাদের বিমানবন্দরে সবাই উঠবো। অনেক দূর থেকে রানওয়ে নিয়েছে, মোটামুটি অনেকটা দূরে আসছে। আমার সিটটা 19A, তো 4 ঘন্টার মতো একটা টাইমিং আকাশ জুড়ে থাকবে। অলরেডি আমার বিমানটি রানওয়ে পজিশন নিয়ে নিয়েছে, তো একটু পরেই টেক অফ করবে সিঙ্গাপুর উদ্দেশ্যে। এখনই পজিশন নিয়ে এই তো ছেড়ে দিছে, কিছুক্ষণের ভিতরে পুরো একদম আগে 10টা থেকে 20 চলে এসে 10টা থেকে 20, যেখানে 10টা 10টা 43 মিনিট আছে। তো কিছুক্ষণের ভিতরে আমরা একটা রানওয়েতে যাব। এয়ারপোর্টের একটা অংশ দেখা যাচ্ছে, মোটামুটি আমরা এয়ারপোর্টের একটা মাঝখানে চলে আসছি।
কিছুক্ষণের মধ্যে আমরা উড্ডয়ন করবো। ব্যক্তিগত নিরাপত্তার জন্য আরেকবার নিশ্চিত হয়ে নিন আপনার সিট বেল্টটি বাঁধা আছে কিনা, এবং উড্ডয়নকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের মধ্যে বিরত থাকার জন্য অনুরোধ করছি। ফাইনালি আমরা টেক অফ করতেছি। তো অনেকক্ষণ আমরা ওয়েট করলাম বিমানে, বিকজ ইতিপূর্বে তো বাংলাদেশ ফ্লাইট স্টেশন নামার পরে না আমাদের একটু যাত্রীতে তার রানিং থেকে একটু বিরত ছিল। তো বিমানটি যেহেতু নেমে গেছে এখন আমরা আমাদের রানিংয়ে, আই মিন আমাদের বিমানটি এখন টেক অফের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করব। উদ্দেশ্য চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুর। কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো আকাশে। ফাইনালি আমরা বের হয়ে যাচ্ছি, ওয়েলকাম ব্যাক টু সিঙ্গাপুর। মর্নিং, ওকে দেখো আমরা চলে আসছি সফলভাবে চাঙ্গি এয়ারপোর্টে। তো এখন তো সময় হচ্ছে সকাল 4:30। আমরা একটু একটু ইমিগ্রেশনে যাব, চাঙ্গি এয়ারপোর্ট। পৃথিবীর সবচেয়ে সর্ববৃহত্তম এবং সুন্দর সুন্দর সুশৃঙ্খল এয়ারপোর্ট এটা। আসলে সকালবেলা অনেক কাস্টমার, এসময় প্যাসেঞ্জার কমই থাকে, ফ্লাইটগুলো
সন্তোষ করে তো ইমিগ্রেশন হবে, ইমিগ্রেশনের জন্য যা হচ্ছে এয়ারপোর্টটা আসলে না সুন্দর, কার্পেট বিছানো, চুজ একটা এয়ারপোর্ট, অনেক সিঙ্গাপুরের মানুষজন ওয়েট করতেছে সামথিং কোথাও যাবে। আমরা এখান থেকে এক্সিট হচ্ছি, এখানে আছে বিশাল বড় বৃহত্তম জাঙ্গি এয়ারপোর্ট, সবচেয়ে বড় এবং ফাইনালি খাবার চলে আসছে। I am in Singapore. Yep. My driver brother's name is Andrew. Yeah. His name is Andrew, he's a good person. Yeah, yeah.
ওয়েটিং ফর লং টাইম ফর মি, থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার। সো রাইট নাও আই গোয়িং টু মাই হোটেল আর্কেডিয়া 32 হ্যামিল্টন রোড, সো সি ইউ নেক্সট টাইম ইন দ্য মর্নিং মাই নেক্সট ব্লগ, থ্যাংক ইউ মাই ব্রাদার অ্যান্ড গাইস, সো স্টে ওয়াচ অ্যান্ড কিপিং অ্যান্ড ব্লগ, সো আই সে এভরি ওয়ান টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, সো লেটস গো চেক ইট আউট। How many times in going there in Hamilton Road? 16 minutes. 16 only? Yeah. Wow, that's nice. Singapore morning. Singapore আমি যাচ্ছি, তোমাকে ওয়েট করতেছি। Nice view. Wow. What is Singapore? রাতের সিঙ্গাপুর শহরটা অনেক সুন্দর, ভেরি বিউটিফুল আছে, এশিয়ার কত সুন্দর জায়গায় চলে আসছে, অনেক ক্লিন পরিচ্ছন্ন। আসলে বিদেশ বিদেশি এত সুন্দর শহর,
this place name is brother? Huh? What is the place name? Yeah, yeah. What? What is the Mustafa Center? Mustafa Center for the. This way. Near. Okay, near way. Okay, okay. Amazing view. This city is very, very awesome. Rest of the people, it's working night time. There's no problem. It's secure city. These guys are working for your body exercise. This is very nice. Look conscious. Maybe I will come my hotel. Me? Yeah, this one, Arcadia. My room. Single room? I think single room. Okay. I have a coffee for now. Maker is the freeze. We will put the bourbon. Or you know, pani. Locker is the. টিভি আছে বাবা দেখে দেখতে পারবেন বাথরুমটা কেমন দেখে বাথরুমটা খারাপ না So best. My luggage, my room, the hotel room, and breakfast tonight. Nice. First of all, this room is very nice and charming. The breakfast time. Most of all there in the mall side and this is your text room. Yeah. The indoor side. Indoor side is very safe. It's actually a hotel. Okay. This is nice room, outdoor setting. This
room is very beautiful. Yeah, it's that's another hotel, huh? I'm here to go to the hotel. This is Arcadia. It's nice. This is amazing. I mean, the hotel is okay. পুরো ভিউটা পাচ্ছি, পুরো ভিউটাই একটু পুরো যা বলছিল ওয়েদারটা অনেক সুন্দর। মানে কার পাওয়া যায় আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে 32 হ্যামিল্টন রোড। এখান থেকে আমার হোটেলটা এখান থেকে এই জায়গাটা দেখা যে দেখাই still in outside road so এখানে সব একটা জিনিস ফলো করেন, একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে গাড়ি নির্দিষ্ট গাড়িগুলো এখানে রাখা আছে। সিঙ্গাপুর খুব সুন্দর, সিঙ্গাপুর সুন্দর সুন্দর অনেক গাড়ি, তারপর হচ্ছে ওদের সাথে রয়েছে। ও এখান থেকে ধরে নামি এক নাম্বার গেটে যায় তোমার। ওকে গাইজ, দিস ইজ আওয়ার সবচেয়ে কি বলে আমাদের জন্য বাঙালিদের জন্য ফেভারিট প্লেস মোস্তফা সেন্টার। সো গাইজ, দিস ইজ মাই নিলয়, সো আমার ফ্রেন্ড এবং কাছের একটা ফ্রেন্ড, খুব ক্লোজ জানাজিগের, ও আজকে আমাকে ওর কাছ থেকে লিভ নিয়ে আমাকে সময় দিচ্ছে। তো গাইজ, আমার পক্ষ থেকে আমার বন্ধুকে একটা কোরিয়াল থ্যাংক ইউ, থ্যাংকস দিলে ভুল হবে, ভালোবাসা। তো স্টে টিউন, ভিডিও দেখে থাকেন পরবর্তীতে কী কী হয়। এই যে মোস্তফা সেন্টার, আমরা অলরেডি সেন্টারে চলে এসেছি, যেটা বাঙালিদের হচ্ছে বলার জায়গা। সো আমরা এখন কোথায় যাবো নিরয় ভাই? চলো আমরা মোস্তফা সেন্টারের ভিতরে যাবো না, এক্সচেঞ্জে চলো। এক্সচেঞ্জে গেলে আমাদের আমার কথা হচ্ছে করে রাখি স্মোকিং, স্মোকিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা আছে, ভয়ের কারণ নেই, তবে জায়গা অনুযায়ী সিগারেট খাবেন আপনারা এখানে আসলে।
হয়তো উল্টা পুল্টা জায়গায় খেলে 300 টাকা পানিশমেন্ট খেয়ে যাবে। বাঙালির মতো দিস ইজ মুস্তফা সেন্টার। সামার ইন্ডিয়ান হেয়ার অলিস, অনেক ইন্ডিয়ান দিতে পারছি। ভিডিওটা অনেক বেশি সত্যি হবে, সবচেয়ে বড় একটা মার্কেট হোটেল মোস্তফা। ফরেন এক্সচেঞ্জ সবকিছু আপনার চাইলে করতে পারবেন। আমি এক্সচেঞ্জ রেট পেলাম হচ্ছে 1.34 টাকা, 200 টাকা চেঞ্জ করলাম, 288 টাকা পাওয়া গেছে আর কি। এখানে সব ইন্ডিয়ান রে, সব ইন্ডিয়ান লাগে। যেমন এই সব গরিব দাম হচ্ছে তোমার $1750। হ্যাঁ, $1350, $180। ব্যাপক ব্যবসা রে ভাই, এবার তো পুরো ব্যবসা বুঝতে হয়েছে। $163 মানে টাকায় অনেক টাকা ভাই, হলেও ইন্ডিয়ান এরা বলে বোঝেন না যা দেখতেছি আমি। এটা তো আপনাকে একদম ষষ্ঠী বোঝা করে ফেলবে। হ্যাঁ অবভিয়াসলি, চলো তুমি আমাকে যেখানে নিয়ে যাবা আমি সেখানেই যাব। আপনারা চাইলে এখানে এসে এখানে এমন কোনো কিছু নাই যেটা এখানে পাওয়া যায় না, বিশ্বের এমন কোনো কিছু নাই যেটা এখানে পাওয়া যায় অল অল প্রয়োজনীয়। উপরে কি পুরাটাই উপরে যাবো, চলো যাই দেখি আইসি মার্কেটটা একটু চেক দিয়ে যাই। নিচে হচ্ছে গার্মেন্টস, মানে আপনাদের যত ধরনের একটা মানুষের নিত্য দৈনন্দিন জিনিস যা লাগে আপনি এই মার্কেটে আসলে সব কিছু পাবেন। এই যে ছোটো মাল ল্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা, মাল ল্যান্ড চলে আসছে আমি সিঙ্গাপুর। সেলফি স্টিক টাচ করে আনি নেই, বাবা বাবা তো $20 দাম $6 বাংলা টাকায়, আমি যদি হিসাব করি প্রায় 500-600 টাকা বাংলাদেশে, যেটা আমরা 80-100 টাকা পাই। ব্যবসা তো এখানে বন্ধু, ওয়াইন অর সিঙ্গাপুর আসেন ভাই দেখে যান, পুলিস্তানে বলেন আসেন ভাই দেখে যান নিয়ে যান। এই যে দেখে যান ব্যাগের দামগুলো একটু দেখেন আপনারা, একটা ব্যাগের দাম ৪০০ রুপি সিঙ্গাপুরে, ১২০ টাকা।
This one. এগুলো কত করে রে? How much price? $10. সুন্দর রাখো। আমার কম বাঙালিরা কিনতে কিনি। যারা যারা সিঙ্গাপুরে সেটেল তারা মনে হয়, আর যারা টুরিস্ট huge price. Nice chocolate flavor. 247.9 এটা মানে কি 247. দুইটার দাম 20 টাকা 20 ডলার মানে $21 $21 ভাই এই যেমন একটা চকলেট বক্স এটা হচ্ছে সবচেয়ে পছন্দের আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করতে পারেন পুরোটাই চকলেট এবং যতক্ষণ মানে কত চকলেট লাগবে আপনি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি বাসার মধ্যে যা লাগে ভাই রে ভাই এক কথা নিউ মার্কেট চলে আসছি দেখেন সবাই দেখেন কিন্তু প্রাইসটা নিউ মার্কেটের না ভাই তো কেনার আগে অবশ্যই ভেবেছি এটা এটা এখানে সব অরিজিনাল পাওয়া যায় অরিজিনাল প্রোডাক্ট এখানে সব অরিজিনাল পাওয়া যাচ্ছে এই যে ওয়াটার পট কি লাগে সব কিছু এখানে আছে আমার দেশ হইবে বুঝিয়ে এলো আমি একটা বাঙালি হচ্ছে এই জায়গার একটা সিটিজেন ও আচ্ছা আচ্ছা মানে দেশ স্বাধীন হওয়ার পরে ওর একটা ওরা এখানে আইসা বসতি করছে আচ্ছা আচ্ছা এই যে মুরগিগুলো আছে মুরগিগুলো কিনতেছে আমার দেশে গেলে কি তো ঘুরে ঘুরে বসতে বসতে নিচ্ছে কিন্তু এখান থেকে নেবে একটা জিনিস মার্কেটটা বড় শীতা তো আপনি উঠিত না এটা এটা দিস ইজ দ্য লাস্ট লিফট ইন দিস মার্কেট দিস ইজ মোস্তফা সেন্টার বাংলাদেশের প্রাণের জায়গা অফ কোথায় সিঙ্গাপুরে আমার আমি যে হোটেল থেকে আসছি খুব একটা বেশি সময় লাগলো না কিন্তু অনেক কম সময় নিলাম 5 থেকে 7 মিনিটে চলে আসছি আবার মেডিসিন প্লাস শুজ অ্যান্ড ভেরি ডিফারেন্ট টাইপ অফ ভ্যারাইটিস স্টোর লকার পাওয়া যায় এখানে বুকস আছে গ্লাস আছে আমার গ্লাসটা সব রেখে আসছি হেড আছে কিডসদের
Oh, there is different type of column. Bag. Chashma. Charge it and even I can know and you can say price dawa thake. Niye jao. Charge to ase. Bore niye jao. Yes. Bori. Enterprise key এখানে enterprise key yes the price একটু কম পাইলাম এটা লো 6.50 আচ্ছা এটা প্রাইস কত কিন্তু ডিফারেন্ট প্রাইস এন্ড সেম প্রাইস yes this is same তার মানে এখানে আমি আরো $3 কম পাইলাম ওখানে বলছিল 9.50 এখানে 6.50 একটা ভেলের দাম 800 টাকা গাইস চিন্তা করছেন ভেলের দাম 800 টাকা বাংলাদেশে প্রায় 2000 টাকা 2000 টাকা দাম আমি পাঁচতে পাইতে পারি একটা 3 প্লাগ দ প্রাইস কত ওরে ব্যবসা রে 3 টাকা 80 পয়সা 2 টাকা এটা ঠিক আছে চলে আজকে কি হইছে আমি চার্জ দিতে পারতেছিলাম না পরে হোটেলে যে রিসেপশনে যে বসছিলাম এটা অর্থিকালে চার্জ দিছে বলছে যে কতদিন থাকবো তোমার টাকা আমারে দিবা কইছো কি নো প্রবলেম ব্রাদার কলম ডিফারেন্স Yes, it's called Singapore. Ashen guys, Ashen. Ashley Busman. Khela hobe. Pochur khela hobe Singapore. This is locker. বাঙালি চলো আমরা নিচে যাই একটু চলো সো এই যে এক্সিট পয়েন্ট আপনারা যদি উঠে একবারে যদি মনে করেন যে আর নামতে পারছেন না আপনাদের জন্য সুব্যবস্থা আছে লিফট মোস্তফা সেন্টার দেখা শেষ আরো আছে ও আচ্ছা আচ্ছা না চিন্তা করেন না ভিডিও এখানে শেষ না আরো আছে So this is the basement, I think. Last. নাইকি রে সবই আছে মোস্তফা সেন্টার কে জন নিয়ে বলে যে আসেন যেটা লাগবে নিয়ে যাবেন মোর ইন্ডিয়ান হেয়ার বাই ব্রাউন ইন ইন্ডিয়ান থাম ইন ইন্ডিয়ান ওকে আমরা বেরোয় গেলাম ওই পাশে একটা সেন্টার আছে আমরা চাইলে দুইতলা দিয়ে ওখানে যেতে পারতাম ডাইরেক্ট আমি কি ওখানে ছিলাম না তো এই পাশে দেখলাম এটা ও এখন এই পাশে যাব এই পাশে আমরা চাইলে দুইতলা দিয়ে ওখানে যেতে পারতাম যে দুইতলা দিয়ে Thank you. That's right, yeah. Hello, Anna. Come on, boy. Church bar. Oh, I can't die. Parking প্লেস $300 ও দিস ফ্লেভার আপনি চাইলে এখান থেকে চেক করতে পারবেন একটা স্যাম্পল দেওয়া আছে সো গেস করার জন্য বেটার একটা অপশন আছে এখানে
সো এখানে সেলসম্যানের প্রয়োজন হয় না ভাই, আমি বাংলাদেশের সেলসম্যান ভাই নিয়ে যান, এটার প্রাইস এটা রাখতে পারবেন, এখানে সেলসম্যানের প্রয়োজন নাই। সবচেয়ে এক্সপেন্সিভ জায়গাটা, ওয়াও গোল্ড, এখানে গোল্ডের ভিড়ে কী অবস্থা, সব ইন্ডিয়ান দেখেন ভাই, যা ইউটিউবে যদি দেখছেন এক কোনো মিল অমিল নাই, সব ইন্ডিয়ান বসে আছে আপনাকে কোপ দেওয়ার জন্য। পয়েন্ট রেখে স্যার, গোল্ড কিনেন পয়েন্ট রেখে স্যার, চেন নিয়ে যান, এরপর ইন্ডিয়ান ভালো নিলামে কিছু বলো, ৮৫ $85.20 আজকে হচ্ছে যে প্রতিনিয়ত যে ডলারের ওঠা নামা হয় রেটটা, সেটা আপনি দেখতে পাবেন তলা, এক গ্রাম হচ্ছে তোমার ৭ টাকা, ৭ কি ইউএস ডলার নাকি ইন্ডিয়ান ডলার, ইয়া $85 এক গ্রামের দাম, এক কত গ্রামে জেনে তোমার এক গুণী মানে ১১.৫ সব ইন্ডিয়ান রেগুলো কিনে, সব ইন্ডিয়ান রেগুলো কিনে নিয়ে যাচ্ছে, প্রাইস কিরকম গুলো যেমন এই যে এটা হচ্ছে ৯.২৪ গ্রাম প্রাইস যাই কত ওইখান থেকে হিসাব করে নিবা, হিসাব করে নিতে হবে রাইট, এটা হচ্ছে ৯.২৪ গ্রাম ৮৫ দিয়ে গুণ দিলে বেরিয়ে যেতেছে পুরো ২২ ক্যারেট, এখানে সব কিছু তো প্রাইস ঠিক আছে, স্বর্ণে ঠকে না বাইরের দেশে গিয়ে বেচে দিল কিছু টাকায়, অনেকে তো এরকম করে এখান থেকে কিনে, কি নর্মাল চেয়েছিলাম গলা ব্যথা বাবা রে, তুই নে তুই নে এই জুসটা কিরকম হবে এই জন্য এটা পে করতে হবে কোন জায়গায়, পে করা লাগে না ফ্রি, মানে এখান থেকে ফ্রি, ও মাই গড জানতাম না তো, তো বাঙালি যেন এনে যাইব হাইটা এনে যাব, কি অবস্থা লেমন উইথ হানি মস্ত পছন্দ যারা ঘুরে যায় তাদের জন্য এটা ফ্রি, ওকে এখান থেকে চেন অথবা লকেট কিনে গেলে তুই যদি বিক্রি চিন্তা থাকে মানুষ হতো তাহলে তুই এখান থেকে দিতে পারবি সমস্যা নেই, এখনই সম্ভব না কত গ্রাম নিয়ে দেখলাম মনে ৩১২৬ সিঙ্গে পড়ি ডলার প্লাস জিএসটি ইউএস ডলার ৩২৬ ডলার লাগবো বাবা রে, অত গ্রাম তো বেশি আমার জানতে হবে কত গ্রামে এখন এখানে তো ২-৩ করে রুপি আছে গ্রাম শিওর বাংলাদেশ
সব গোল্ড আর গোল্ড এখানে যে সুন্দর সুন্দর জিনিস ইন্ডিয়াতে কিনে নেওয়া যায়। মেয়েটার মহত্ব বুঝলাম না, ফ্রি কেন? নতুন একটা জিনিস শিখলাম এখানে, যারা আসবেন অনেকে জানে না, আমার ফ্রেন্ড আমাকে, ও তো সিঙ্গাপুর অনেক বছর ধরে থাকে, বন্ধু বলে তুমি এটা খাও, কোনো সময় যারা আসে নিতে পারবে ফ্রিতে। এই ইয়ার বার্ড ক্রিসমাস মাস আসল তো আইপড আমার আছে, এত প্রফেশনাল, অনেক প্রফেশনাল। ক্যানোনের দাম কত জানেন ভাই? $779 হিসাব করি, $779 মানে $739, ধরুন $740 গুণন ডলারের প্রাইস বর্তমানে আছে $120, অষ্টআশি। বাবা রে বাবা, আরো অনেক কিছু আছে, স্পিকার, ভালো ভালো স্পিকার আছে, মাইক। এটা অ্যাকচুয়ালি মোবাইল ইন্ডাস্ট্রির যাতে অ্যাক্সেসরিজ আছে না, ওইগুলো অ্যাকচুয়ালি ওই দোকান, হেডফোন টেডফোন সব চাইনিজ মহেন্দ্র অ্যাক্সেসরি। বাংলাদেশের এসি হেয়ার মোস্তফা সেন্টারের দিস ইজ দ্য লাস্ট পার্ট মেবি আই থিঙ্ক। এখানে যত ওভেন, এই এই ওভেনগুলোর প্রাইস কীরকম? $535। এখান থেকে ওভেনটা সাবস্ক্রাইব করুন, চাইলে এখান থেকে ওভেনটা দেখতে পারবেন, সেটা নিতে পারবেন। মেড ইন ফ্রান্স, ফোন করে বানালাম বেশি। হ্যালো ভাই, একটু দাঁড়াও, প্রাইসটা একটু আমার জানি এর দাম আরও বেশি, এটা আর কমছে $90 বেশি এটাতে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কী সব বলবো আমি, ও নয়েজ ক্যান্সেলার মানে অ্যাক্সেসরিজ আই থিঙ্ক, অ্যান্ড অলসো দিস প্রোডাক্ট হ্যাজ ওয়েফার, ভ্যারাইটি স্টোর। এই যে আয়রন স্পিকার, এখানে আপনি আপনার ফ্রিজ, পাশের যত কিছু এয়ার কুলার, টিভি, ব্রাভিয়া,
বসুন্ধরা আসেন আপনারা ভাই, এক্সেম বসুন্ধরা ফ্লেভার পাবেন, বাট এটা বসুন্ধরা আমাদের সিঙ্গাপুর। দিস ইজ নিলয় মাই ফ্রেন্ড। হাউ মাচ ইজ দিস? নো নো স্টক স্টক এত ভ্যালুয়েবল গাইস, এলজির একটা প্রোডাক্ট, নো স্টক। একটা জিনিস খেয়াল করছিস, ম্যাক্সিমাম ইন্ডিয়ানস এখানে বিজনেস করতেছে, বাই শপে তারা আছে, সুপার শপ ইন্ডিয়ান, কেন এক দিদি বসে আছে জব করছে। সব ইন্ডিয়ান পিপল তুই মামা, এত কষ্টের কাজ না করে এখানে একটা করতে পারিস না? মানে কত বছর হইলে তুই তো স্বাধীন করতে পারবি? মানে আমার কথা হচ্ছে একটু হাই লেভেল প্রোফাইল হয়ে যাব। ঠিক মানে এখানে কত বছর কাজ করে আমি আসতো না, অনলাইনে সমস্যা নাই, অনলাইনে না। আচ্ছা এটা আমরা রাতে কথা বিয়ে খেতে খেতে যখন খাবো তখন সব কথা হবে। ওকে ইয়া দিস ইজ মাই সেলসম্যানশিপ। ওয়েট ব্রো, কেন আসো আমার প্রোডাক্টগুলো দেখবো না? কি কি প্রোডাক্ট আছে গাইস? ওপো A38, দিস ইজ মাই প্রোডাক্ট ইন বাংলাদেশ, বাট A79 ইন হ্যাপ ইন সিঙ্গাপুর। প্রাইস হচ্ছে এটা 5G প্রোডাক্ট, 399, আই মিন বাংলা টাকা প্রায় অনেক বড়ো, বাবা হাসপানি প্রায় 40-এর উপরে। ওকে আর কী বড় আছে? কি তোমার বাংলাদেশে লঞ্চ হয়েছে কেন? না আমি বলি আমার কী আছে, A38 আছে, A18 আছে, A11 নাই, A78 বাংলাদেশে অ্যাভেলেবেল, বাট আমি এখানে ওপো এ দেবেন। A18 দাম $199, আই মিন আমার বাংলাদেশে $1400। দিস ওয়াজ রিয়েল মি। ওকে আছে ওপো, ওপো কী কী প্রোডাক্ট আছে? 17-এর দাম কি 250 টাকা? আমি কত রাখতে 17-এর দাম এটা বাংলাদেশের জন্য, এটা সিঙ্গাপুরের জন্য। সিঙ্গাপুরে এই টাকা কেন হবে? দাম গুলো তো বিশাল, কিন্তু ওটা তো বাংলাদেশের প্রোডাক্ট, এই মাল দামের চুজ এটা কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট, এটা সিঙ্গাপুর। আরে কেন ফোন ফোন দিবে? ও কিন্তু দাম তো বেশি, আমি তো কিনতে করতেছি, আমি তো অনেক কথা কিনতে গা। আচ্ছা ওপর স্টক হচ্ছে একটা, মানে আমাদের যেমন একটা বিশাল বেস্ট স্টোর এখানে এরকম নেই, ও এরকম নেই, একটাই দোকান তো, তো চাঙ্গে মানে তো বিশেষ একই বিশেষ ব্যবসা করবে। মানে আমি যদি চাই একটা শোরুম খুলতে চাই, এটা মানে বাইরে আছে, হ্যাঁ হ্যাঁ ওই ওইগুলোই দেখবো কি হবে। না ওই একটা ব্র্যান্ডের না, ওরা সব রাখে। তোমাকে একটা জিনিস দেখাই, তোমাকে একটা আমি হেডফোন দেখাই, এই যে নিজের ফোন দিয়া? না 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 এখানে আছে, তুমি লাগাও কানে, ধরো এটা একটু ভিডিও করো। এটা হচ্ছে এটার এটার এটা এটা জানি না, তা কিনবা না বাদ্য।
পিসি বুঝেছি না গাইস, পিসি সাউন্ড একটু মানে বুঝে কানেকশন হয়েছে, মেবি এটা ব্লুটুথ দিয়ে করতে বুঝছি, মানে যা যাটা সে সে কানেক্ট করে করতে ওটা পরে ফালাইও না আবার, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তোর হাতের ওটা টাচ লেগে পড়ে যাবো ক্যানটা। তুমি যদি কিনো তাহলে তুমি ট্রায়াল দিতে পারবে খুব ভালোভাবে, ঠিক আছে, তুমি কিনবে না পরে তুমি ট্রায়াল দিবা। হ্যাঁ ইতস্ততা লাগে, অ্যাক্সেসরিজ জিমনাস্টিক অ্যাক্সেসরিজ। Yes bro, can you tell me this is gym? Yes, Bangladeshi club. সেলফি স্টিকটা আমার 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 এই যে আমি যেটা গান করতেছি এখন থেকে তুমি দেখবো আমারটা সুন্দর হয়েছে। আমরা এখন আসছি হচ্ছে আচ্ছা ফিশিং জোন, ওকে, ফিশিং অ্যাক্সেসরিজ, ফিশিং ফিশিং আমরা এখন চলে আসছি মিউজিক জোন, গেমিং জোন। আমি একটু আসি ভিডিওতে যাবো। এখানে হচ্ছে বাচ্চাদের যত প্রকার খেলনা আছে সব বিয়ে শপিং করতে লিখে নিয়ে করতে হবে রাইট। হ্যাঁ সিঙ্গাপুরে ফতুর আর একটা রাস্তা কিন্তু এটা। এখন এখানে হচ্ছে আপনি সব কিছুই অথেন্টিক পাবেন, একটু দাম বেশি এক্সপেন্সিভ। যেমন এখানে হচ্ছে এই যে বেলুন আমরা বাংলাদেশে হয়তো বা 10 টাকায় বা 20 টাকায় 50 টাকায় হয়তো বা পাবো, সেটার দাম হচ্ছে 2.15। মানে কি লাগবে আমার কথা হচ্ছে সিঙ্গাপুরে কি যেন স্টোরটার নাম মুস্তফা সেন্টার ভাই, মুস্তফা সেন্টারে নাই কি ভাই, আমি আজকে আমার মনে হয় আধা ঘন্টা ধরে ঘুরতেই আছি এবং সেন্টারের পার্ট দুইটা, এক পার্ট শেষ করে আরেক পার্টে আসছি। ইভেন এই পার্টটাতে আমি দেখলাম যে মানে একটা মানুষের আমি যদি আমার ভাষায় বুঝে বলছি চুল থেকে শুরু করে যদি ভাষা কোনো পর্যন্ত জিনিস কারো কিছু লাগে এ টু জেড পাবে। কিন্তু আসো আমরা মোটামুটি অনেক ঘুরলাম, অনেকক্ষণ ঘুরলাম, এখনো আমাদের অনেক পার্ট বাকি, আমরা যেতে পারিনি যদিও বা ছেলের জন্য যদি এরকম একটা জিনিস পাঠানো যেত তাহলে ওয়াও হইতো। আচ্ছা আমি যদি কিনা দিই তোরে তুই কি নিয়ে যেতে পারবি কি এগুলা? আমি তো থাইল্যান্ডে যাবো, নেওয়া যেতে পারে কেমনে নিবো কেমনে নিবো বাংলাদেশে কিনতে কিনতে
অবশ্যই অবভিয়াসলি $27 that means oh my god bye $23 Wow, guys, শিখো যদি আমার ভিডিও থেকে যদি কোনো মেসেজ আসে কাজে রাখতে পারে চলো আমি কিন্তু কোথায় এলাম কোথায় গেলাম কিছুই বুঝলাম না মানে যাইতেছি তো যাইতেছি আমার বন্ধু ভাই নিয়ে যেতেছে তো যাইতেছি তোমার আমরা তো গার্মেন্টসে গেলাম নিয়ে এসেছে হারিয়ে গেছি $39.90 আছে আসো ১৪ টাকা ৫০ পয়সা ব্যবসা ভাই এনি ভাই আমি ব্যবসা করবো ব্যবসা করবো ভাই এমনি যাই না কি অবস্থা জিনিসটা জানতে কেন সম্ভব
কারণ আমরা তো একবার দেখে অভ্যস্ত না, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন দেখতে দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমি জানি না এটা নিশ্চয় তো কি আছে, আমার পছন্দ হয়নি, তাও তো দামটা দেখছি ভাই। এই মুরগি গুলা কে আমার খুব জানতে ইচ্ছে করে, ফরেনিয়ার গুলা মানে একটু ধরবো নিয়ে নিচ্ছে ভাই, প্লিজ গিভ মি ফাক অফ ম্যান। একটা জিনিস পছন্দ হয়েছে তো সিদ্ধ বলছে, এটার দামটা একটু বেশি না, কিছু কোয়ালিটি ফুল আছে বাট ভাই কোয়ালিটি তো আর দামে কোয়ালিটি না ভাই, দাম তো অনেক পাইছে দেখুন তো মনে করেন আধার বেতের হয়ে যাবে। ১৬০০ টাকা এই সবটা করবে কটন, দাম তো কটন আমার বিহিত কেমন কটন, ওয়াও ১৩০০ টাকা এটা কি চলে বাংলাদেশে, এটা ৬০০ টাকা চাইবে ২৪০০ টাকা এটা একটু মোটামুটি আমার ভালো লাগছে গাইস, কারণ এইটা আমার বাংলাদেশ থেকে কিনতে গেলে এই নিউ মার্কেট থেকে আপনার ১,০০০ ১,২০০ তো কিছু দিবে না, নিলয় ছেলে যদি একটু বড় হয় এটা পড়তে পারবে, নিলয় ছেলের জন্য এটা ৩২ টাকা ৩৩ টাকা শীতে, এটা অ্যাকচুয়ালি কাপড়টা ভালো লাগে বাংলাদেশে, এখানে দুই নম্বর জিনিস দিয়ে দেয় বা আপনারা দেখেন এখানে জিনিসটা অনেক সুন্দর দেয়, সো এটা একটু কোয়ালিটি আছে একদম, বাট টাকাটাও অনেক কোয়ালিটি। দিস ওয়ান ইমেজ প্লেস আমার মনে হয় ভাই সিঙ্গাপুরে যে চার দিন নিয়ে আসছি আমার মনে হয় চারদিন আমি মস্ত বসে ইন্টারভিউ গ্রেপ করে শেষ করতে পারা, ঠিক আছে আর বাকি যে সাইড সিন আছে ওটা তো আমার গেও শেষ, বুঝে ভেলু ভেলু ইতালিয়ান সব ইয়ে পাওয়া যায় বাংলাদেশে যেটা এখান থেকে আমাদের বেরোই থাকবো। হ্যাঁ চলো 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 আমরা এখন মানে স্টেট যাবো আর হাঁটবো, আমি একটু মেয়ের দিকে দেখবো কি যে ঝুলে রাখছে কি জানি মামুরা, এই যে এক্সিট এদিক দেনা এদিক দেনা এদিক দেনা সিঁড়ি 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 আবার পিছনে কি হবে চলো একটা দারুণ জিনিস ওদিক এখন বাজে তোমার ২টা আমি তো এখানে এসা ফাইসা গেছি, আমি ফাইসা গেছি দেখাই বাজারের রেট, কথা জানবে না বুঝবে না অনেক ডলার নিয়ে আসে ওদের কাছে, এই ডলার গুলা
রাইখা দেওয়া লাগে। আমরা তো প্রবাসী না, বাংলাদেশি, এশিয়ান কান্ট্রি তো আমাদের কাছে বেশি। আমরা চলে আসছি হচ্ছে কসমেটিক সেন্টার। জন্মলগ্ন হচ্ছে এই সাবান, এটা কিন্তু অনেক ফেমাস একটা সাবান। হ্যাঁ, প্রাইসটা কই দেখবো আমি। ও এই যে লিপন, এই $5 তার মানে এটা $500 টাকা। এটা এটা ঠিক আছে, এটা ভালো আছে। কি বেরোবা? চলো, আমরা তো অনেক জায়গায় যাবো। চলো লাঞ্চ করবা না? হ্যাঁ লাঞ্চ করি, আগে আগে লাঞ্চ করি। ওয়াশরুমটাই তো সমস্যা। এই যে আমরা বের হয়ে গেলাম, এটা একটু অফ করে অনেকক্ষণ।